হাটু আওয়ামী লীগের কাপে না, শেখ হাসিনার কাপে না, শেখ হাসিনার কোমরে জোর আছে, সেই কারণেই সাহসের সাথে তিনি সত্য কথা বলতে পারেন। এনপিসি নিউক্লিয়ার পাওয়ার সেন্টার বিদ্যুৎ নিয়ে অনেক কথা বলেন মির্জা ফখরুলরা, তিনি কেন বলেন না তার প্রভুদের তুমি রাশিয়ার উপর স্যাংশন প্রত্যাহার করো, আমার এনপিসি চালু হোক, অর্থাৎ রূপপুরে আপনার পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে 6 কোটি মানুষ টানা 100 বছর বিদ্যুৎ পাবে নিরবচ্ছিন্ন ভাবে। এটি কেন মির্জা ফখরুল বলেন না তার প্রভুদের তুমি রাশিয়ার স্যাংশন বন্ধ করো, অথবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে আমার 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে টানা 100 বছর? এটি শেখ হাসিনা করেছেন। পায়রা সেতু, মেট্রো রেল, পদ্মা সেতু স্বপ্নের অতীত ছিল, সম্ভব করেছেন বাংলাদেশের মানুষের কল্যাণে, তিনি তা করেছেন, তার ধারা আমরা অব্যাহত রাখতে চাই। আমি মির্জা ফখরুলদের উদ্দেশ্যে বলি, মির্জাফর কিন্তু নবাব সিরাজদ্দৌল্লার পতন ঘটাতে পেরেছিলেন ব্রিটিশের দালালি করে, নবাব হতে পারেননি। খন্দকার মুস্তাককেও লাথি খেয়ে বঙ্গভবন থেকে বেরোতে হয়েছিল। বিশ্বাসঘাতক মুনাফিকদের জাতি কখনো ক্ষমা করে না। শেখ হাসিনাকে হত্যা করবেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে হেসে নামাবেন বিদেশি প্রভুদের ইশারায় চাপ প্রয়োগ করে, বিকল্প কি? তারেক রহমান, তারেক রহমান তো ব্র্যান্ডের হচ্ছে এতিমের টাকা চোর, তারেক রহমানের ব্র্যান্ড হচ্ছে খাম্বা, তারেক রহমানের ব্র্যান্ড হচ্ছে 10 ট্রাক অস্ত্র চোরাচালান, তারেক রহমানের বিএনপির ব্র্যান্ড হচ্ছে পাকিস্তান থেকে আরজেস ফেলে টেনে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা। তারেক রহমান বা বিএনপির ব্র্যান্ড হচ্ছে ধর্ষণ, গণধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি, খুন, সংখ্যালঘু নির্যাতন, দেশ থেকে বাধ্য করা। মাননীয় স্পিকার ফাঁকে একটু বলে রাখি, আমি সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু সুরক্ষা আইন এই প্রসঙ্গটি এসে যায়, গত নির্বাচন ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সংখ্যালঘু সুরক্ষার জন্য আমরা আইন প্রণয়ন করব, সংখ্যালঘু কমিশন করব। এই বিএনপি জামাত সহ স্বাধীনতা বিরোধী অপশক্তির আঘাতে আঘাতে জর্জরিত সংখ্যালঘু সম্প্রদায় 47 সাল থেকে 71, 71 থেকে 2001 বারবার নির্যাতিত হয়েও কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আস্থা রেখেছে। সেই এক মিনিট বলবেন ভারতে, তারা ফিরে এসেছেন বঙ্গবন্ধুর উপর আস্থা বিশ্বাস দেখে। 2001 এর পর যে নির্যাতনটা হয়েছে, বিএনপি জামাত যে নির্যাতন করেছে, তার বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং বঙ্গবন্ধু কন্যার প্রতি আস্থা বিশ্বাস থেকেই এখানে আছে। আমি দাবি করব এই সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু কমিশন করে তাদের অধিকতর নিরাপত্তা দেওয়া যায় কিনা সেই ব্যবস্থা রেখে মাননীয় বিরোধী দলের সরি আমাদের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী আছেন, মাননীয় এমপি আছেন, তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, যেটা বলছিলাম, বিএনপি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। মির্জা ফখরুল বলছিলেন হাঁটু কাঁপছে, জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব, হাঁটু আওয়ামী লীগের কাঁপে না, শেখ হাসিনার কাঁপে না, শেখ হাসিনার কোমরে জোর আছে, সেই কারণেই সাহসের সাথে তিনি সত্য কথা বলতে পারেন। আপনাদের হাঁটু কাঁপে, জনসমর্থন নেই, সেই কারণে আঞ্চলিক পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচনেও আপনারা প্রার্থী দিতে ভয় পান। আমি বিএনপিদের বলবো, দেশের শুধু আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করবেন না, দেশটার ক্ষতিটাকে আনবেন না, সবার আগে দেশ। আর শেখ হাসিনার শক্তি হচ্ছে জনগণের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা থেকে উৎসারিত যে দেশপ্রেম, সেটি হচ্ছে শেখ হাসিনার অফুরন্ত শক্তি।